কিশোরগঞ্জের ভৈরবে উন্মুক্ত জলাশয়, ডোবানালা, খালবিলে বাঁশের খুঁটি পুঁতে নেটে ঘিরে মাছ চাষ করা হচ্ছে। নেটের ভেতরে পোনা ছাড়ার পর আর কোনো খরচ নেই। এই পদ্ধতিকে বলা হয় পেন কালচার। সাধারণত রুই, কাতলা, কালবাউস, সরপুটি সহ বিভিন্ন কার্ব জাতীয় ও তেলাপিয়া মাছ চাষ করা হয় এ পদ্ধতিতে। এতে খরচ কম হওয়ায় অনেক বেকার যুবক ব্যক্তিগত ও যৌথ উদ্যোগে খামার তৈরি করেছেন। আমাদের এই গাঙ্গা লিস নিয়ে, জগমোহনপুরের এই নাম হলো লোহাবিল, এটা লিস নিয়ে আমি মনে করে মাছ চাষ শুরু করলাম। দেশি খাবার খাওয়ানো হতেছে, এই কুড়া বসি ফিট, তারপর কইল, এগুলো আমরা এখানে মাছের জন্য খাবার দিই। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, পেন কালচার পদ্ধতিতে মাছ চাষ করার জন্য নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা চেষ্টা করতেছি এই পেন কালচার পদ্ধতি যেন আগের তুলনায় আরো বেশি বৃদ্ধি পায়। আশা করা যাচ্ছে আমাদের এখানকার যারা চাষিরা আছে তারা চেষ্টা করে যাচ্ছে আমরা এই পেন কালচার পদ্ধতি বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে মৎস্য উৎপাদন গড়ে তুলনামূলকভাবে আরো বেড়ে যাবে সে আশা করা। উপজেলার 5% মানুষ পেন কালচার পদ্ধতিতে মাছ চাষ করছেন বলেও জানান এই মৎস্য কর্মকর্তা। শাকিলা করিম, বৈশাখী সংবাদ।